স্বাগত জানাচ্ছি এসএমজি 24 টিভির আজকের শেয়ার বাজারে। জনাব মঞ্জুর সাদেক খোশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের আর্থিক অনিয়মের ঘটনায় জড়িতদের দায় দায়িত্ব নির্ধারণে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই কমিটি বিআইএফসির পাশাপাশি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মের ঘটনাও খতিয়ে দেখবে। এসব ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের যারা দায়িত্বে ছিলেন তাদের ভূমিকাও খতিয়ে দেখা হবে। সবার দায় দায়িত্ব নির্ধারণ করবে এই কমিটিটি। এই তদন্ত কমিটি কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো বিভাগ কর্মকর্তার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও জিজ্ঞাসাবাদ করতে পারবে। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য অনুমতি পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের আবেদনে ব্যাপক সাড়া পড়েছে। কোম্পানির চাহিদার তুলনায় 8.75 গুণ আবেদন জমা পড়েছে। গত 3রা ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি বিনিয়োগকারীরা এ আবেদন করেছেন। কোম্পানিটির আইপিও শেয়ার বিতরণ করার জন্য আগামী 3রা মার্চ লটারি অনুষ্ঠিত হবে। নিয়ন্ত্রণকারী সংস্থার তত্ত্বাবধানে অনলাইনে এই লটারির আয়োজন করবে ব্যাংকটি, সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ফিক্সড প্রাইস পদ্ধতিতে 12 কোটি সাধারণ শেয়ার ইস্যু করার জন্য আইপিও আবেদন গ্রহণ করে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। এতে 120 কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে 10 টাকা, কিন্তু আইপিওতে জমা পড়েছে 1,050,15,36,000 টাকা। বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও আবেদন আগামী 22 ফেব্রুয়ারি জমা নেওয়া শুরু হবে এবং এটি 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আইপিওতে 10 টাকা অভিহিত প্রতিটি শেয়ারের জন্য বিনিয়োগকারীকে 50 টাকা মূল্য দিতে হবে। বুক বিল্ডিং পদ্ধতির নিয়ম অনুসারে ইতিমধ্যে কোম্পানিটি নিলামের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে শেয়ারের একটি অংশ বিক্রি করেছে, যা এই শেয়ারের কাট অফ মূল্য। কোম্পানিটি কাট অফ মূল্যের চেয়ে 20% কম দামে তথা 50 টাকা দরে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি রপ্তানি বাড়াতে নতুন এই বিনিয়োগে যাচ্ছে। সূত্র মতে, সাভারে অবস্থিত কোম্পানিটির কারখানা রপ্তানিমুখী সিগারেট উৎপাদন করতে ব্যবসা সম্প্রসারণ করছে। এর জন্য বিনিয়োগ করা হবে 192.5 কোটি টাকা। এই টাকা কোম্পানির নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করা হবে। গত 31 ডিসেম্বর 2020 সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি মুনাফা করেছে 1,250 কোটি টাকার মতো। এই সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য 300% নগদ ও 200% বোনাস শেয়ার ঘোষণা করেছে কোম্পানিটি। পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের 3 কোম্পানি 31 ডিসেম্বর 2020 সমাপ্ত অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো আইপিডিসি ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স এবং বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। আইপিডিসি ফাইন্যান্স বিনিয়োগকারীদের জন্য 12% নগদ লভ্যাংশ, আইডিএলসি ফাইন্যান্স 35% নগদ লভ্যাংশ এবং বাংলাদেশ ফাইন্যান্স 6% নগদ এবং 6% বোনাস শেয়ার ঘোষণা করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী BBB ও স্বল্পমেয়াদী ST3 রেটিং দেওয়া হয়েছে। 30 জুন 2020 সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং 31 ডিসেম্বর 2020 সমাপ্ত সময়ের অনিরীক্ষিত প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 2 কোম্পানির শেয়ার লেনদেন আগামী সোমবার বন্ধ থাকবে। কোম্পানি দুটি হলো NCCBL মিউচুয়াল ফান্ড 1 ও ডেল্টা স্পিনিং লিমিটেড। জানা যায়, সোমবার NCCBL মিউচুয়াল ফান্ড 1-এর স্পট মার্কেট সংক্রান্ত ও ডেল্টা স্পিনিংয়ের অন্তর্বর্তী লভ্যাংশের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে আগামী সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি দুটি। আগামী মঙ্গলবার থেকে কোম্পানিগুলোর লেনদেন আবার স্বাভাবিক নিয়মে চলবে।